মানে আপনাকে আপনার সাথে কথা বলতেছি মানে আমি নিজেই এক্সাইটেড করি আপনাকে যেটা বলবো খুবই ধন্যবাদ বলতে বল যেটা হচ্ছে আমি মানে চিন্তা করতে পারি যে আমি এরকম একটা অন্ধবিশ্বাসের মধ্যে দিয়ে এতদিন ছিলাম তো আপনি যেভাবে যুক্তি সহকারে আমি আপনাকে আপনার নাম আগে শুনলে যদি কেউ বলতো আপনার নাম মনে হতো যেন আমরা আসলে আপনাকে বেশিরভাগ মুসলিম হেট করে তার প্রধান কারণ হচ্ছে আপনার যুক্তি কেউ খুব ভালোভাবে শুনে না আরেকটা বিষয় হচ্ছে আপনি কি বলেন সেটা না শুনে আগেই গালাগালি বা মানে আপনার বিরুদ্ধে কথা বলে কিন্তু আপনি যেভাবে লজিক অনুযায়ী বা ইসলামের যে বিষয়গুলো আগে তো আমরা জানতামই না মানে যেভাবে আপনি তুলে ধরছেন বা মোহাম্মদ সম্পর্কে যে আমাদের যে ধারণা ছিল আগে এবং আপনি যেভাবে ক্লিয়ারলি এগুলো বিশ্লেষণ করেন খুবই মানে এটা জানার পরে আর আমি আমি বুঝি না মানুষ কিভাবে এখন ইসলামে থাকে এটাই আমার মাথায় দিয়ে ঢুকে না আচ্ছা প্রথম মানে আপনি কখন এই ধরনের ইয়া শোনা শুরু করলেন প্রথম কোন জিনিসটা আপনার মাথায় এসেছিল আমি একটা জিনিস নিয়ে আমার মাঝখানে মাথায় যেটা বেশি কাজ করছে সেটা হচ্ছে আমি অনেকদিন ধরে একটা জিনিস চিন্তা করছিলাম আপনার লাইভ শোনার আগে সেটা হচ্ছে যে জাহান নামের বিষয়টা যে আমি শুনি যে আল্লাহ হচ্ছেন অনেক দয়ালু তো আমি একটা উদাহরণ দিতাম এই উদাহরণটা দিলাম যে বললাম যে ধরো তুমি তোমার মা তোমার মায়ের সন্তান তো তুমি একটা অপরাধ করছো বা অনেক অপরাধ করছো তো তোমার মা কি তোমাকে কখনো আগুনে পুড়তে দিতে পারবেন বা এটা কি তিনি সহ্য করতে পারবেন তো সে বলে না তখন আমি তাদেরকে বলতাম আচ্ছা তাহলে আল্লাহ তো অনেক দয়ালু শুনি তা উনি তো একটা শুনি যে একশো ভাগ দয়ার এক ভাগ পুরো পৃথিবীর মাঝে ছড়িয়ে দিয়েছেন তাহলে তিনি কিভাবে আমাদের অপরাধের কারণে আমাদেরকে যাহা আগুনে পোড়াবেন এটা তিনি সহ্য করতে পারবেন মানে উনি এটা কিভাবে মানে অ্যালাউ করবেন তো তারা আমাকে ভাই আমি একটা পয়েন্ট আপনাকে একটু অ্যাড করে দিই আপনার পয়েন্টের সাথে যে যদি এমন হয় যে একজন বান্দা সে খুব খারাপ অন্য আরেকজন মানুষের সাথে খুব খারাপ আচরণ করছে মনে করেন একজন মানুষ রেপ করছে বা গণহত্যা করছে তাহলে সেটা একসেপ্ট করা যায় যে তাকে শাস্তি দেওয়া যাবে সেটা একসেপ্ট করা যায় কিন্তু আল্লাহ কিন্তু আল্লাহ কিন্তু এই ধরনের কোনো কন্ডিশন দেয় নাই বরঞ্চ আল্লাহ কিন্তু বলছে যে কেউ যদি ধর্ষণ করে কেউ যদি খুন করে তাহলে তাকেও মাফ করে দেওয়া হবে কিন্তু শির্কের অপরাধ কখনো ক্ষমা করা হবে না মানে হচ্ছে আল্লাহ ছাড়া যদি আপনি অন্য কাউকে উপাসনা করেন বা আল্লাহকে যদি আপনি না মানেন কুফরের শাস্তি হচ্ছে সর্বোচ্চ তার মানে শুধুমাত্র আল্লাহকে একসেপ্ট করাটাই হচ্ছে আল্লাহর কাছে ইম্পর্টেন্ট ব্যাপার অন্য আপনি যা কিছু করছেন না কেন ওগুলো অবাট অবা করলে মা পায়ে যাবেন কিন্তু শিরকের অপরাধ কখনো ক্ষমা করবে না তার মানে একটা ধরেন একটা হিন্দু মানুষ যে হচ্ছে সারা জীবন ছোটবেলা থেকে সেভাবে বড় হইছে হিন্দু পরিবারে তার বাবা মা তাকে শিখাইছে হিন্দু ধর্মটাই সত্য এইভাবে সে সারা জীবন শিবের পূজা করে কাটাই দিচ্ছে সে আর এত কিছু ইয়া করেনি তাকে কেউ একজন আইসা বলছিল ইসলাম ধর্মের কথা সে এত পাত্তাই দেয়নি কারণ সে তো একজন ধার্মিক হিন্দু সে তো আর অন্য ধর্ম পাত্তা দিবে না তাই না এই লোকটার তো এরকম কোন অপরাধ নাই এই লোকটার তো হয়তো সারা জীবন সে ভালো কাজ করছে অথবা যেমন ধরেন আমাদের ম্যান্ডেলা হ্যাঁ এরা কই যাবে এরা হচ্ছে জাহান নামে যাবে কিন্তু মুসলমান হওয়ার কারণে গোলাম আজম সাইদি তারপরে এই যে ওসামা বিন লাদেন তারপরে হচ্ছে গিয়ে মনে করেন আই এর যে প্রধান এরা এরা সবাই জান্নাতে যাবে এরা যত খুন খারাপই যত অন্যায় করুক না কেন এরা জানাতেই যাবে এইটা কিভাবে মানে দয়ার কাজ পারে যে আমার ছেলে যদি আমাকে বাবা না ডাকে যদি আমার ছেলে যদি আর আমাকে বাবা না ডাকে আমাকে বাবা হিসেবে এক্সেপ্ট না করে আমি তো আমি কিন্তু কখনো তাকে কোনো শাস্তি প্রয়োগ করার কথা ভাববো না আমি ভাববো যে ঠিক আছে সে আমাকে ডাকতেছে না আমার খারাপ লাগতেছে কিন্তু সে ভালো থাকলে আমি ভালো থাকবো সে যদি ওই বাবাকে অন্য কোনো বাবাকে বাবা ডাকে সে যদি সেই বাবাকে ডেকে সুখ পায় তাহলে ঠিক আছে আমি দূর থেকে তাকে দেখব তাকে দূর থেকেই ভালোবাসবো এটা আমি ভাববো কারণ আমি ওর বাবা হ্যাঁ আমি ওর বাবা হিসেবে এইটুক আমি তাকে আমি ভালোবাসি কারণ এর যে সে যেন ভালো থাকে সে যেন আনন্দে থাকে আমার যে ভালোবাসাটা আছে আল্লাহর ভালোবাসা হওয়ার কথা তার নিরানব্বই গুণ তাই না আমাদের সমস্ত পৃথিবীর ভালোবাসা একত্র করলে নাকি এক পার্সেন্ট আর আল্লাহর দয়া নাকি নিরানব্বই পার্সেন্ট ঠিক আছে কিন্তু আল্লাহ বলতেছে যে আমরা যদি মনে করেন কেউ একজন যদি শিবকে ডাকে বা জিউসকে ডাকে বা যিশুকে ঈশ্বর বলে মানে তাহলে আল্লাহ এতই খেপে যাবে যে তাকে অনন্তকাল জাহান নামে শাস্তি দিবে এইটা কেমন কথা এটা তো কোনো সেন্স মেক করে না হ্যাঁ এবার বলেন আর মন্ত্রী জি ভাই আসলে আপনার এই লজিকটাই মানে আমার মাথায় তখন মানে এটাই ঢুকছে যে আল্লাহ এত গুণ দয় তার তাহলে সে কিভাবে মানুষকে এটা এলাও করবে আর আমি আপনার মানে আমি শুনি আমার খালু আছেন একজন উনি পুলিশের এসআই উনি আপনাকে নিয়মিত শুনে এবং আহ ওনার বয়স এখন মোটামুটি এর উপরে তো ওনার বাসায় সবাই ওনাকে পাগল বলেন বুঝতে পারছেন ভাই তো মানে উনি আপনার লাইফ গুলা শুনতেন তো আমি হঠাৎ করে দেখলাম যে আমার খালু আপনাকে শুনে এবং আমাকে বললো যে ওনার লাইফ গুলো আর কি তখন থেকে আমি আসলে আপনার লাইফ গুলা শুনে দেখলাম যে আপনি আসলে যেভাবে লজিক দিয়ে বোঝান আপনার উনি আপনার অনেক বড় ফ্যান আপনাকে অনেক খুবই আপনার লাইভে হয়তো কখনো যুক্ত হয় নাই কিন্তু উনি আপনার লাইফ সবসময় শুনে আর ওনাকে বাসায় মানে উনি আপনার কথাগুলো ইভেন আমাকে আমি আজকে যে আমার আমাকে বললাম যে আপনি সাল্লামের এই যে স্ত্রী সম্পর্কে যে তারপরে দাসী ছিলেন মারিয়া কৃত্তি এই বিষয়গুলো বললাম ওনারা বিশ্বাসই করে না বলে যে এগুলা সব বানানো এগুলো মিথ্যা এগুলা বিশ্বাস করেন আমার ভাই আছে ওনারা ওরা বললাম ও বিশ্বাস করে না তো আমি হাদিস খুলে খুলে দেখাইলাম এখন বলতেছে যে আহ মোহাম্মদ ভুল করতে পারে ও গুনা উনি গুণা করলে উনাদের শাস্তি উনি পাইব তা আমি বলছি উনি যদি শাস্তি পায় তাহলে উনার ধর্ম বা আল্লাহ তুই ভালো ভাবে নামাজ কর আল্লাহর কে আল্লাহর পথে চল এটা উনি যদি গুণা করেন শাস্তি পাবো আমি চিন্তা করি কি উনি যদি শাস্তি পাই উনার ধর্মইটা আপনি পালন করতেছেন তো উনি শাস্তি পেলে তো ধর্মটাই তো আর থাকতেছে না হচ্ছে আর কি বিষয় আমার আম্মা বলতেছে কি যে আপনি আমি যখন দেখাইলাম যে পালক পুত্রের স্ত্রীটা বিয়ে করলো যে যাদের আহ স্ত্রীদের ইয়া জৈন তারপর হচ্ছে যে আয়সার বিষয়টা আমি পারি না কালকে আমার ভাই বলতেছে নয় বছর বয়সে বিয়ে করছে এরপরে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে মোহাম্মদ উঠে আনছে আমি বলছি যে পুরো মিথ্যা কথা তুমি বই বের করো সব বই বের করো বুখারি শরীফ আমি ডাইরেক্ট আপনার যে সংসার ডট কম ওখান থেকে সবগুলা দেখাই দিচ্ছি এখন বলতেছে যে ওই যে আয়সার ওই যে হুজুরদের হচ্ছে কি যে আয়সা অনেক হাদিস বর্ণনা করছেন তখন আমি ওরে বললাম আয়সা ওই যে আপনার যে আপনি যে লজিকটা দিচ্ছেন সেটাই আমি ওরে বললাম যে আয়সা আল্লাহ কি এই কাজটা কাউ দিয়ে করাইতে পারতেন না একটা বাচ্চাকে দিয়ে উনি এই কাজটা করেন আর এইবার এটা আর কি আরো অন্যান্য স্ত্রী ছিল তারাও তো হাদিস বর্ণনা করতে পারতেন একজন লোক মানে চাদর দিছিল মানে আবু হুরাইরা ভুলে যেত হাদিস ভুলে যেত তখন আবু হুরাইরা একটা চাদর দিয়ে বলছে এই চাদরটা জড়া রাখো তাহলে তোমার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এরপরে আবু হুরাইরা নাকি সেই চাদরটা জড়ানোর পর নাকি আর কোনো হাদিস বলে না তার মানে মুহাম্মাদের কাছে তো ছিল যে মানে মেমরি মেমরি বুস্ট করার হ্যাঁ মানে মানুষ একদম আর বলবে না সারা জীবন এরকম একটা মজে যাত মুহাম্মাদের কাছে ছিল তাহলে সেটা সে আবু হুরাইরাই নেই দিতে পারতো তাহলে তার বাচ্চা মেয়ে বিয়ে করা বাচ্চা মেয়ের সাথে কইরা আচ্ছা বাচ্চা মেয়ে বিয়ে করছে বুঝলাম কইরা টইরা তারপরে কাজ কইরা এগুলা মানে প্রমাণ করতে হবে এগুলা হাদিস মুখস্থ করতে হবে হাদিস মুখস্থ তো ওই কাজ না কইরাও করা যেত তাই না এটা কেমন কথা আমি তো বুঝতাম না এই যে আর খারাপ লাগে ভাই আসলে মানুষ যে আমার বাসায় একজন কাজ করে কাজের মানে ওনার বয়স প্রায় অনেক হয়ে গেছে উনি আমাদের বাসায় ঘর মুছে যায় তো এত অসুস্থ উনি মানে উনার আমিও মাঝে মধ্যে মেয়ে নাই আমার কয়েকটা বাসায় কাজ করে থাকেন তো উনার মানে কিডনি সমস্যা বিভিন্ন সমস্যা তারপরে এই রোজা রমজানের দিন উনি রোজা রাখেন এত কষ্ট করে আমি উনারা বলি যে আল্লাহ যদি আপনি আল্লাহ বলতে যদি কেউ থাকতো আপনি এত কষ্ট করেন আপনি কি কোনো সময় বুঝতে মানে উনি আপনাকে হেল্প করছেন বা কোনো কিছু করছে এই কষ্টের মধ্যে ওই উনি রোজা রাখে তিরিশটা রোজা রাখবে মনে করেন যে মানুষের এই যে আমার আম্মা অসুস্থ আর আমিও গত দুই আগে অসুস্থ ছিলাম আমারও কিডনি অপারেশন ছিল পাথরের তারপরে রোজা রাখছিলাম এইবার মানে আপনার কে যে কি বলে ধন্যবাদ দিব মানে আমি মানে আমি ভাষা হারাই ফেলছি যে মানে মানে আমি আপনার এমন ই নাই ভিডিও না যেটা দেখা শেষ সব ভিডিও দেখা শেষ আপনার আমি নতুন ভিডিও খুঁজি মানে নতুন ভিডিও আর পাই না আপনি তো খুব একটা এখন আর লাইভে দেখি না তো মানে নতুন ভিডিওর অপেক্ষায় থাকি যে কপে নতুন ভিডিও আসবে মানে এমন কোনো ভিডিও নাই আপনার মানে দেখা নাই আমার সব ভিডিও দেখা শেষ আচ্ছা অনেক ধন্যবাদ ভাই আপনার কথা শুনে ভালো লাগলো আর যদি আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি আপনার সাথে কথা বলতেছি মানে এতদিন আপনার লাইভ দেখতাম আমি আজকেই প্রথম চেষ্টা করলাম যে আপনাকে লাইভে দেখলাম যে আপনি তারপর আমি আসলাম আর কি বিষয় আর ভাই আপনি যে কাজটা করতেছেন এটা করে যান আসলে আপনার আপনার মানে কি বলবো আপনার লাইফ যদি কে সত্যিকার অর্থে মন দিয়ে শুনে আমি মুসলমান ভাইদের যারা শুনেন এই আপনার লাইভ তাদেরকে বলবো আসিফ ভাইয়ের যে লেকচারটা বা ওনার যে লজিকটা আপনি বুঝেন আমি দেখছি ওরা ইচ্ছা করে ঘাউরামি করে আপনার লাইভ আপনার কথার সাথে আপনি যেই লজিকই দিন না কেন ও ঘাউরামি করার জন্য একটা কথা বলতেই হবে এই জন্য অনেক সময় মানে আমার কথা জিততে হইবো ওনারা একটা আইডিয়া নিয়ে আসে যে আইডিয়া মানে আমি এই আইডিয়াই নিয়ে আসছি আমি এটা চেঞ্জ করবো না আমার যে লজিক ওইটা চেঞ্জ করবো না আপনি কি বলতেছেন আপনি অনেক প্রশ্ন করেন অনেক কিন্তু সে উত্তরই দিবে না মানে নিজের উত্তরটাই সঠিক কিন্তু আপনি যে একটা লজিক বোঝাচ্ছেন সেই থেকে তার মনে নেই শুধু সে কিভাবে জিততে পারে আমার কথা এখানে জিতা তো ইম্পর্টেন্ট না আমার কথা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে আমি বুঝি কিনা জিনিসটা হচ্ছে আমি ক্লিয়ার হয়ে আমি নিজে ক্লিয়ার হয়ে নিই কিন্তু আমাদের তো বাঙালি বুঝিনি শুধু নিজের তর্কে জিততে চায় এই হচ্ছে সমস্যা নাইলে আপনার পয়েন্ট যেগুলো বলেন যেভাবে বুঝায় বলেন যখন আমি অনেক ভালোভাবে বোঝাবার পরেও দেখা যাচ্ছে সে হচ্ছে তখন তো খুব যায় কিন্তু চেষ্টা ঠান্ডা যথেষ্ট চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে তো এত তো পারাও যায় না আসলে হ্যাঁ একদম মানে যখন একদম পাগলের মতো আচরণ করে এই মুমিনরা তখন তো কি করবো তখন তো কিছু বলার থাকে না ঠিক আছে আরমান ভাই অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলতে কথা বলে খুবই ভালো লাগলো আপনি আবারও আসবেন নিশ্চয়ই আর কি কোনো পয়েন্ট আছে আপনি বলবেন না ভাই আপনার শুধু একটা পয়েন্টই মাঝে মাঝে চিন্তা আসে যে এই যে আমরা মানে মানে এই বিষয়গুলো আর কি যে মানে এটা তো কোনো আসলে লজিক আর কি আমাদের জীবন ব্যবস্থা তখন আর কি একটু চিন্তা হয় যে কি অ্যাকচুয়ালি এটার কি রিজন যে আসলে আমরা আসি আমি কেন আমি তেরো দশমিক সাত বিলিয়ন বছর পর আমি বা কেন আসলাম মানে আমি নিজে মানে আমিটা কে অ্যাকচুয়ালি এটা নিয়ে মাঝে মাঝে চিন্তা হয় যে এত বছর পর এত কাল চলে গেল এরপরে আমি আসলাম এই তাও আবার আমার আমি বলতে যে আমি একটা সত্তা এই সত্তাটা কেনই বা আসলাম

সায়েন্সের এই বিষয়গুলো ঠিকভাবে পড়ে আপনারা যে অমিত ভাই আমিও অমিত ভাইকে খুব মানে পছন্দ করি আপনার সাথে সাথে উনি ওনাকে ওনার ভিডিও খুঁজি বুঝছেন আপনার সাথে সাথে ওনাকেও ওনার কথাগুলো খুব ভালো লাগে অমিত ভাই অমিত ভাইকে আনবেন মাঝে মাঝে আমাদের সাথে যারা যারা আলোচনা করেন তারা প্রত্যেকই এক একজন এক একটা বিষয়ের উপরে এক একজন এক্সপার্ট আমি যেমন কোরআন হাদিসের উপরে এক্সপার্ট তারপরে আপনি তো অলরাউন্ডার আপনি হচ্ছেন সব বিষয়ে আপনি বিজ্ঞান বলেন করে তারপরে অমিত ভাই বিজ্ঞান বিষয় এক্সপার্ট মাতব্বর ভাই আছে তারপর ইকবাল ভাই আছে আমাদের বাসবিহারী ভাই আছে তারপরে এরকম যারা যারা আছে আবার হিন্দু ধর্মের উপর এক্সপার্ট আছে চার বাঘ ভাই আছেন আর অনেকে আছেন আগে অনেক আরো মানুষ ছিলেন কিন্তু তারা এখন একটু হয়তো ব্যস্ত আছেন আবারও কিছুদিন পর আবার আসবেন এইভাবে আমরা আসলে মানে আমাদের আন্দোলনটা চালিয়ে যেতে চাই যদিও আমাদের আন্দোলনটা খুব ছোট কিন্তু আমরা চাই যেন আমাদের আন্দোলনে কিছু মানুষের মধ্যে যুক্তির বিকাশটা ঘটুক এটাই আমরা চাই আরমান ভাই তাহলে আপনাকে বিদায় জানাই ভাইয়া এই ভিডিওটা কি ইউটিউবে দেওয়া হবে না হ্যাঁ অবশ্যই দেওয়া হবে জি জি ভাই থ্যাংক ইউ ভাই আর আপলোড করলে অবশ্যই আমি আপনার যেকোনো ভিডিওই অপেক্ষায় থাকি এই অংশটা পরে কেটে আবার আলাদা করে আপলোড দিয়ে দিবো ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা আচ্ছা ভালো থাকেন আপনাকে বিদায় জানাচ্ছি